we have undoubtedly traveled a long way towards the goal of Swaraj, but complete independence has yet to be won. Azad Hind Radio Berlin, আমি সুভাষ বলছি। বেতারে ভেসে আসা দীপ্তময় গলার আওয়াজ শুনে হয়তো সেই সময় পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল তৎকালীন ভাইসরয় লর্ড ওয়েভেলের, কিংবা সেই ইংরেজ পুলিশ যার সামনে রাখা বস্তায় মোড়া লাশটার উপরে প্রস্রাব করে সদর্বে বলেছিলেন, সুভাষ ইজ ডেড। তিনি কি আদৌ তাঁর ট্রাউজারের চেন আটকাতে পেরেছিলেন? তারপর গোটা দেশ তখন রেডিওয়ে ভেসে আসা সেই জ্বালাময়ী ভাষণ শুনতে ব্যস্ত, আর সবার ধরাছোঁয়ার বাইরে সুদূর জার্মান থেকে দেশের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন দেশনায়ক। ভারত জুড়ে তখন সুভাষ সুভাষ রব। হ্যাঁ, নেতাজি মানে সবাই এই সাহসীকেই চেনেন। সালটা ছিল 1941, তারিখ 16 জানুয়ারি। কলকাতায় শীতের রাতে জুলু জুলু জ্বলতে থাকা রাস্তার হ্যাজাকে রহস্যময় আলো অন্ধকারে ঘেরা এলকিন রোডের বিখ্যাত দোতলা বাড়ি, বাইরে 24 ঘন্টা সেন দৃষ্টি রেখে বসে থাকা প্রহরী আর ঘরবন্দি সুভাষ, তাদের চোখে ধুলো দিয়ে সুভাষের মহানিষ্ক্রমণ এক কথায় অবিশ্বাস্য ছিল সবার কাছে। কিন্তু আসল যুদ্ধ তো শুরু হয় তারপর থেকে। বার্লিন থেকে প্রাণ হাতে নিয়ে অতল সমুদ্রে অভিযান চালালেন নেতাজি। চারিদিকে শত্রুপক্ষের যুদ্ধজাহাজের র্যাডারকে ফাঁকি দিয়ে সাবমেরিনে চেপে চলে যান জাপান। সেখানে তাকে আহ্বান জানিয়েছিলেন ভারতের রাজবিপ্লবী রাসবিহারী বসু। জাপানে গিয়ে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক পদে আসীন হয়ে ঝাঁপিয়ে পড়েন দেশকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য। নেতাজি সম্পর্কে আলোচনা করতে সামান্য কয়েকটা কথা, কয়েক পাতা লেখা বা কিছু বই যথেষ্ট নয়, কারণ সুভাষচন্দ্র বসু মহাকাশের অপর নাম যার কোনো শেষ নেই। এলগিন রোডের বাড়ি থেকে তাকে নিরাপদে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তিনি গাড়ির চালক হিসেবে বেছে নিয়েছিলেন তার ভাইপো শিশির বসুকে। কিন্তু গোমো পর্যন্ত দীর্ঘ পথে নিরাপত্তার কথা মাথায় রেখেই দিনের পর দিন পার্ক সার্কাসের নির্জন জায়গায় গাড়ির চাকা পাল্টানো প্র্যাকটিসের নির্দেশ দিয়েছিলেন সুভাষ। কারণ হিসাবে বলেছিলেন, আমি কোনো রিস্ক নিতে চাই না। শুধু তাই নয়, শোনা যায় বার্লিনে গিয়ে তিনি হিটলারের সঙ্গে দেখা করতে যান, কিন্তু সেখানে তাকে বসিয়ে রেখে বলা হয় হিটলার মিটিংয়ে ব্যস্ত। কিন্তু তারপর পরপর 8 জন হিটলারের ডুপ্লিকেট তার সামনে এসে দাঁড়ালেও তিনি সেই ট্রিক সহজেই ধরে ফেলেছিলেন প্রত্যেকবার। অবশেষে এলেন স্বয়ং অ্যাডলফ হিটলার। হাত মিলিয়ে অত্যন্ত কৌতূহলের সঙ্গে জানতে চান, সুভাষ এই ব্যাপার ধরলেন কিভাবে? উত্তরে দেশনায়ক বলেন, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সর্বশক্তিমান নেতা কখনোই প্রথমে এসেই নিজের নাম বলে হাত আগিয়ে বাড়িয়ে দেবেন না, যে ভুল আগের 8 জন ডুপ্লিকেট ব্যক্তি প্রত্যেকেই করেছেন। অত্যাচারী ব্রিটিশরা তো বটেই, সেদিন দেশনায়কের এই ব্যক্তিত্বের পরিচয় পেয়েছিলেন স্বয়ং অ্যাডলফ হিটলার। সুভাষ আজও ঘরে ফেরেনি, কারণ প্রকৃত দেশনায়ক কখনো ঘরে ফেরেন না, বরং দেশের জন্য তারা কাটিয়ে দেন গুমনামী জীবন। আজ আজাদি কি অমৃত মহোৎসব পালন করছে গোটা দেশ, কিন্তু সুভাষ যদি বিষ পান না করতেন তাহলে এই অমৃতের স্বাদ মোটেই পেত না ভারতবর্ষ। এই স্বাধীনতা দিবসে আরও একবার কুর্নিশ দেশনায়ককে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।